দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছিলাম অপারেশন বিহীন হাঁটু ও মেরুদণ্ড ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, চেয়ারম্যান ডিপিআরসি হাসপাতাল। যে কথা বলছিলাম বিরতির আগে যে এমআরআই খুব গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ডায়াগনোসিস পদ্ধতি, যার মাধ্যমে এই এই যে ডিস প্রোল্যাপস, যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ বলেছেন কোমর ব্যথার, সেটা নির্ণয় করা যায়। জি, আপনি অবশ্যই সেটা এমআরআই হচ্ছে আমরা কনফার্ম করার জন্য আসলে করি। বেসিক্যালি বেশিরভাগ রোগী আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে তার কোমরে কোথায় সমস্যা, কোন রুট অনুযায়ী আমরা তার রেডিয়েশনটা পেয়ে থাকি, রুট অনুযায়ী তার অবস্থা পেয়ে থাকি। যেমন বৃদ্ধাঙ্গুল অবশ হলে বুঝতে হবে বা কাজ না করলে বুঝতে হবে তার L4-5 এর সমস্যা, মানে এটা অ্যাকর্ডিং টু ডার্মাটোম আমরা কিন্তু এক্সক্লুড করতে পারি। তারপরও সেটা কনফার্ম করার জন্য আমরা অনেক সময় এমআরআই করি, এবং এমআরআই খুব সহজে এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি, মানে খুব রেডিয়েশন হ্যাজার্ড নয়, যেটা এক্সরেতে আছে। এক্সরেতে রেড ব্লাড সেল আপনি জানেন ভেঙে যেতে পারে, তো তা থেকে হ্যাজার্ড আছে, এবং ক্যান্সারের মতো রেডিয়েশন হ্যাজার্ড আছে বারবার। আর আমরা এটা আগে এক্সরে পরে আসছিল মাইলোগ্রাম, মাইলোগ্রামের পর সিটি স্ক্যান, তারপরে এমআরআই। তো এমআরআই দিয়ে আমরা যে কোনো সহজে এই মেরুদণ্ড বা কোমরের যে কোনো সমস্যা আমরা বের করতে পারি। সব ক্ষেত্রে যে আমার এই লাগবে তা না, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আর আমাদের কোমরের আরো বিভিন্ন কারণ আছে, যেটা আমরা বলছিলাম প্যাথোলজিক্যাল কজ, সেগুলো কিন্তু এমআরআই খুব সহজে আমরা ডায়াগনোসিস করতে পারি। আপনি বলেছেন যে ব্যথা প্রায় করছে কিন্তু উৎপত্তি স্থলটা কিন্তু কোমরে, তো হাঁটু ব্যথা তো আরো অনেক কারণ থাকতে পারে। একটা হচ্ছে আপনি বললেন যে উৎপত্তি স্থল মেরুদণ্ড থেকে হাঁটুতে ব্যথা আসলো, আর কি কি কারণে হাঁটুতে ব্যথা হতে পারে? হাঁটুর একটা ছবি যে এটা হাঁটু ব্যথার সবচেয়ে কমন কারণ, এবং সারা ওয়ার্ল্ডের রিসার্চে তাই প্রমাণিত হয়েছে। অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে যেটা আমাদের দেশের মানুষ পরিচিত সবাই, আপনার কাছে হয়তো রোগীর আমার হাঁটু হাড় ক্ষয় গিয়েছে ভাষায় বলেছে, তো ক্ষয় রোগ, দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস। এটা এই পাশে এটা হচ্ছে নর্মাল হাঁটুর ছবি, এটা একটা ডায়াগ্রাম আঁকা হাতে আঁকা, যে সাদা যে অংশটা দেখা যায় এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ কুশন, দুই হাড়ের উপরে বসানো থাকে এবং একটার সাথে আরেকটা যেন ঘর্ষণ না লাগে এবং ইঞ্জুরি না হয় এটা লাগানো আছে গদির মতো, গদির মতো। এই কুশনটাই আস্তে আস্তে ক্ষয় হয়ে যেতে পারে, সেটা আপনার পাশে যে ছবিটা সেটা বুঝে যাচ্ছে ক্ষয়ে কুশনটা নাই, লাল হয়ে গিয়েছে, মানে দুই হাড় আরো ইনফ্লামেশন হতে হতে হাড় বেড়ে যেতে পারে। আমরা যদি এক্সরে করি দুইটি হাড় ক্ষয়ও হয় আবার হাড় বেড়েও যেতে পারে, প্রথম হাড় ক্ষয় হবে তারপর আস্তে আস্তে হাড় বেড়ে যাবে, বেড়ে গিয়ে দুইটা হাঁটু কিন্তু একসাথে জোড়া লেগে যেতে পারে, এবং এক পাশে বেশি ক্ষয় হয় আর এক পাশে কম হয়, হাঁটা পাটা দেখে যেতে পারে। এর কারণ কি এত অস্টিওআর্থ্রাইটিস এত হচ্ছে আজকাল, এর কারণ কি? আচ্ছা, অস্টিওআর্থ্রাইটিস যেটা হচ্ছে প্রথমত বেশিরভাগ কারণ হচ্ছে এইজিং, একটা ব্যাপার এইজিং প্রসেস, আর দ্বিতীয়ত আপনার হচ্ছে রোগী সঠিক সময় ডায়াগনোসিস না করা, অবহেলা, যে হাঁটু ব্যথা হলে ব্যথার ওষুধ খাচ্ছে, এটা কনফার্ম ডায়াগনোসিস সে করে না। হাঁটু ব্যথা হলো চেয়ারে বসে নামাজ পড়ছে, সিঁড়ি বা বন্ধ করে দিল, চলাফেরা মুভমেন্ট করে দিল, একদিন রেস্ট্রিকশন করে দিল, এটা আরো এনকালোজড হয়ে যাবে এবং আরো ফিক্সড হয়ে যাবে। যদি জোড়াটাকে আপনি জানেন জোড়ার ভিতরে একটা ফাইনিবল ফ্লুইড থাকে যেটা পিচ্ছিল কারক হিসেবে, এবং জোড়াটা গ্রিজের মতো কাজ করে, যেমন চাকার ভিতরে গ্রিজ লাগে, হ্যাঁ, সেই গ্রিজটা আপনি যদি মুভমেন্ট না করেন, আপনি এক্সারসাইজ না করেন, আরো বেশি প্রোডাকশনটা কমে যাবে এবং জোড়াটা আরো একটু ক্ষয় হয়ে যাবে। আমরা ছবিতে এই ছবিতে সেটা হচ্ছে যেটা বলছিলাম যে এক পাশে ক্ষয় বেশি হলো আর এক পাশে কম হলো, তাহলে হাঁটুটা বেঁকে যেতে পারে, ডিফর্মিটি, জেনু ভ্যালগাম ভ্যারাস দুইটা ডিফর্মিটি হাঁটুতে, এবং রিকারভেটাম, আর একটা হচ্ছে পিছনে হাঁটু চলে গেছে। এটা যদি আমরা রুগীর হাঁটু এক্সপোজ করে দেখি, দেখা যায় যে একটা পা ভালো সোজা আর একটা বেঁকে আছে, হাঁটতেও তো কষ্ট হচ্ছে, হাঁটতে রুগী কিন্তু জানেও না যে তার একটা বড় একটা প্রবলেম তৈরি হয়েছে, সে আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করছে। এখানে তো মেডিকেল ইমার্জেন্সি হচ্ছে না, রুগী বুঝে না, সে মনে করে যে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করে আস্তে আস্তে সে পঙ্গুত্ব বরণ করে, সে সেই জীবনটাকে নিয়ে নেয়, বেছে নেয়। এই হাঁটুতে যখন অস্টিওআর্থ্রাইটিস মানে যদি কারো হয় তাকে রেস্টে রেখে শুধু বন্ধু জীবনযাপন করা যাবে না, একেবারেই না। এবং আর একটা ভুল চিকিৎসা, যেমন আমরা অনেক সময় প্লেয়ারদেরকে কিছু নি সাপোর্ট দিয়ে থাকি, নি সাপোর্ট হচ্ছে মৌজা টাইপের জিনিস যেটা হচ্ছে ইঞ্জুরি যেন না হয়, কিন্তু অনেক রোগী দেখা যায় যে হাঁটু অস্টিওআর্থ্রাইটিস নি সাপোর্ট নিয়ে ঘুরছে। এখানে একটা যদি স্পোর্টস মেডিসিনের বিশেষজ্ঞ, আপনি কি এই ধরনের তাদেরকে নিষেধ করছেন? আমরা এই ক্ষেত্রে আমরা যেটা বলি, হ্যাঁ, এটা কিছু নিয়ম আছে,
মানে প্রত্যেকটা জিনিসকে বাজার থেকে কিনে নিলেই হবে না, এটা ব্যবহারের নিয়ম আছে। যেমন সে হয়তো রাতে শোয়ার সময় ইউজ করছে, অথবা যেটা ওই যে মোজার মতো যে জিনিসটা সাপোর্ট পাওয়া যায়, এতে কিন্তু পা ফুলে যেতে পারে। আমরা সেটা আলাদা আলাদা আরো লেটেস্ট কিছু অর্থসিস তৈরি হয়েছে যে বাহিরের থেকে ইউজ করা যায়, এবং সেটা আমরা ফর টাইম দিন সেটা কয়েক সপ্তাহের জন্য ইউজ করতে দিলে, এর ভিতরে তাকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে তাকে জোড়াটা সারিয়ে ফেলতে হবে, তার কার্টিলেজ ক্ষয়টা বন্ধ করতে হবে, তার কোয়াড্রিসেপস মাসেল স্ট্রেংথেন বা এক্সারসাইজের মাধ্যমে বাড়াতে হবে, ইনফ্লামেশন সাবসাইড করতে হবে, ব্যথার ওষুধ না খেয়ে বা বিভিন্ন থেরাপিউটিক মোডালিটিসের মাধ্যমে। এবং দেখা যায় যে অনেক সময় হাঁটু খুব ক্লোজ চলে আসতে পারে, যেমন এই ছবিটা দেখেন, এটা একটা এক্সরে ছবি, বুঝেই যাচ্ছে দুইটা হাড় খুব ক্লোজে চলে আসছে। যদি চলে আসে তখন কিন্তু রোগী আর স্বাভাবিক হাঁটতে পারে না। এখন এরকম একজন রোগী যখন আসে ডিপিআরসি হসপিটালে, কি করেন? আমরা এই রোগীগুলোকে প্রথমত তার ডায়াগনোসিস কনফার্ম করি যে তার কি হয়েছে। অনেক সময় বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে, যেমন আপনার সেপ্টিক আর্থ্রাইটিস অতীতে হয়েছিল, কোন কারণে ইনফেকশন হয়েছিল, তা থেকে কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস তা থেকে হতে পারে, তার হিস্টোরি নিয়ে আমরা দেখি কোথায় থেকে আসলো, তার অ্যাক্টিভিটি কি, সে কি পেশা করে, এইজ কতগুলো ইয়ে করে, তারপরে আমরা প্রয়োজনে কয়েক সপ্তাহের জন্য হসপিটালাইজ করে আমরা পুনর্বাসন চিকিৎসায় যাই, জোড়াটাকে আবার তাকে ছাড়িয়ে দেওয়া। এবং আমাদের এখানে একটা আল্লাহর রহমতে যেটা ভালো একটা রেজাল্ট আসে, যে এখন অনেক রোগী বলে স্যার আমরা চেয়ারে বসে নামাজ পড়তে হয় না, এবং তার দেখা দেখি আরেকটা রোগী ভালো হচ্ছে। এই যে এই যে একটা গতি আসছে, কারণ আমাদের দেশে যদি এইভাবে চেয়ারে বসে নামাজ পড়ার টেন্ডেন্সি গ্রো হয়, অতি শীঘ্রই দেখা যাবে 2020 সালে মসজিদ টোটালি চেয়ারে ভরে গেছে, এবং প্রতিটা ঘরে আপনি একজন ডিজেবল লোক পাবেন, দুজন ডিজেবল লোক পাবেন। আমরা এটা আমাদের সামাজিক সমস্যা হবে, অর্থনৈতিক সমস্যা হবে, পারিবারিক সমস্যা হবে। আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন একটা লোক যেদিন মারা যাবে তার আগের দিনে যেন সে নিজের কাজ নিজে করে, নিজের কাজ। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক একই সময় অন্য কোনো বিষয় নিয়ে বৈশাখীর পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।